হাই গাইস, গুড মর্নিং। ফ্যামিলি স্টোরি ব্লগের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট করার জন্য। জাস্ট ঘুম থেকে উঠলাম, কালকে আমাদের ম্যাক্সনার বার্থডে ছিল, তো জাস্ট ঘুম থেকে এই উঠলাম, এখন অবধি চাটাও খাইনি। তো এই যে ওকে বেঁধে রেখেছি, কালকে অনেক রাত হয়ে গেছিলো তাই সেভাবে এডিট করতে পারিনি, তবু দিয়েছি কিছু বার্থডের ভিডিও। আর সব থেকে বড়ো কথা হলো, যেটা নিয়ে আজকে আমার খুব খারাপ লাগছে, যে এই ম্যাককে নেওয়ার আগে আমরা একটা স্ট্রিট ডগ দেখেছিলাম যেটাকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু স্ট্রিট ডগটাকে স্নান করাতে যায় সে থাকে না, কামড়ানোর চেষ্টা করে পালিয়ে যায়, কিন্তু বাড়ির সামনে বসে থাকে। তো তারপরে সে কিছুদিন পরে বড় হলো, ঠিক 1 ইয়ার্সের আগে সে মারা গেল, 1 ইয়ার হলো কিন্তু মারা গেল, পার্ভো টাইপের কিছু একটা হয়েছিলো। তো আমার কথা হচ্ছে, কখন কার ভাগ্য কোন দিকে যায়, সত্যি কথা বলতে আপনারা আমার যেটা আজকে বলার কথা যে সত্যি আমার খারাপ লেগেছে, যে স্ট্রিট ডগদের ব্যাপারে কিছু বলবো, আমি বলবো আপনাকে, হ্যাঁ হয়তো আপনি বিদেশি কুকুর আপনার শখ আছে, ডেফিনেটলি আপনি রাখতে পারেন বাড়িতে, বিদেশি পেটের সবারই শখ থাকে। তো এটা নয় যে আপনি আপনার বাড়ির সামনে যে স্ট্রিট ডগগুলো আছে তাদেরকে খেতে দেবেন না বা তাদেরকে দেখবেন না, অবশ্যই দেখবেন, তাদেরকে খেতে দেবেন, আপনারা না দিলে খেয়ে দেবে। সবার আগে আপনার বাড়ির পেটের থেকেও আগে বাইরের ডগিগুলো দেখবেন না কি, বাড়ি থেকে এলে বা রাত্রেবেলায় অন্য কোনো আনকা লোক এলে ডেফিনেটলি তারাই আগে চিৎকার করে, তারাই আগে সেফটি করে পাড়াটাকে আপনার বাড়িতে। তো ডেফিনেটলি তাদেরকেও খেতে দিন, কারণ আমি দেখছি এটা হচ্ছে 1600 বছরের পুরনো ব্রিড আমাদের যে স্ট্রিট ডগ আছে, বিশ্বাস করবেন না, সব থেকে অ্যাক্টিভ ডগের মধ্যে একটা। তো আপনিও নিশ্চয়ই দেখেছেন, আমার কথা বিশ্বাসের কোনো প্রয়োজন নেই, তো সব থেকে অ্যাক্টিভ ডগ। তো আপনারা বাড়ির সামনে যেগুলো আছে তাদেরকে যতটা পারেন হেল্প করুন, আর আমিও করি, আর সেরকম ডেফিনেটলি উপর ভগবান যদি দেয় তো ডেফিনেটলি আমরা আগে আনা অনেক কিছু করার চেষ্টা আছে স্ট্রিট ডগের জন্য। তো প্লিজ একটু বাড়ির যে খাবার হবে সেটা একটু অবশিষ্ট হলেও একটু ওদের জন্য রাখবেন, এটাই আমার রিকোয়েস্ট। অ্যান্ড আর একটা জিনিস নিয়ে আমি বলবো, সেটা হলো ডগ হাউস। আমি যখন থাকি না বা আমাদের কেউ যখন থাকি না বাড়িতে, তখন কোথাও ঘুরতে গেলে তখন ডগ হাউসে রেখে যেতে হয়। তো বিশ্বাস করবেন না, কে যখনই রাখি, যতবার রেখে যাওয়া যাবে, যত ভালো ডগ হাউস, খারাপ ডগ হাউস, হ্যাঁ কোনো হাইফাই ডগ হাউস আমাদের এই এরিয়াতে নেই, তো মোটামুটি ডগ হাউসে যতবার রেখেছি একটা ব্যাড এক্সপিরিয়েন্স, খুব খারাপ এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও হয়েছে মেবি, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। যেমন আমার ডগের কোনো ইস্যু নেই, দেখলাম স্কিন ইনফেকশন হয়ে গেছে, আমার ডগের কোনো ইস্যু নেই, দেখলাম পায়ে কোনো একটা জায়গায় ইনফেকশন হয়ে গেছে। তারপরে এবার দিলাম আমার ডগের কোনো ইস্যু নেই, দেখলাম পুরো গায়ে টিক্সে ভর্তি হয়ে গেছে বিভিন্ন ধরনের। তারপরে এবার দিলাম কোনো অসুবিধা ছিল না, তারপরে এবার দেখলাম অ্যানাল ইনফেকশন হয়ে গেছে। তো এক এক সময় এক একটা প্রবলেম হচ্ছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কোনো ডগ হাউসে রাখার আগে তার সম্পর্কে, তার হিস্ট্রি জেনে, তার জায়গা, রাখার জায়গা দেখে সে কীভাবে রাখছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ডগ হাউসটা রেখেছে সে কি সত্যি প্রফেশনালি নাকি ডগ লাভার, তো মানে পেট লাভার, তো সেটা আপনাকে দেখতে হবে যে সে প্রফেশনালি না পেট লাভার। যদি সে প্রফেশনালি হয় আমি তাকে সেখানে রাখতে আপনাদেরকে বারণ করবো, কিন্তু যদি সে প্রফেশনালি হওয়ার সাথে সাথে সে যদি একজন পেট লাভার হয় তো ডেফিনেটলি সেখানে রাখা যাবে। তো আজকের আর কিছু বলবো না বেশি কিছু, পরের আমি টপিক নিয়ে আসবো। এই আমার কালকে অ্যাকচুয়ালি শুতে দেরি হয়ে গেছিলো অনেক, বিকজ অফ রাতে ঘুমাতে ঘুমাতে 2 বেজে গেছিলো, আর এই কুচকেটার পড়া ছিল, পড়তেও পাঠাইনি আমি, তো আমি বললাম যে না ঘুমা, পড়তে যেতে হবে না। তো অনেক রাত অব্দি ও আমাদের সাথে থেকেছিলো। তো আমি সবাইকে একটাই কথা বলবো, যে স্ট্রিট ডগদেরকে দেখুন, স্ট্রিট ডগরা অনেক আপনাদেরকে হেল্প করে, আপনারাও হেল্প করা উচিত। অ্যান্ড দেখি চেষ্টা করছি একটা সত্যি ভালো ডগ হাউস তৈরি করার, যদি পসিবিলিটি হয়, যদি আপনাদের সাপোর্ট পাই, যদি আপনারা বলেন হ্যাঁ খুলুন ভালো আইডিয়া, তো যদি আইডিয়াটা ভালো লেগে থাকে আর আমি করলে প্রফেশনালি প্লাস ডেফিনেটলি উই মানে আমরা সবাই খুব পেট লাভার, তো করলে নিশ্চয়ই সেটার মধ্যে পুরো এয়ার কন্ডিশনের ব্যবস্থা এবং সেপারেটেড সেপারেটেড রুম টাইপের করবো। তো তার জন্য জায়গা দেখছি, দেখা যাক, কেউ এত হিউজ পয়সা তো আমাদের নেই, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তো ডেফিনেটলি আমাদেরকে একটু ট্রাই করে বড় হতে হয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো, শুধু আপনাদের সাপোর্ট দরকার, দ্যাটস ইট, থ্যাংক ইউ।